বেইলি রোডে আগুনের ঘটনার পর গ্রেফতার করা প্রায় 800 রেস্তোরাঁ শ্রমিকের তালিকা আইজিপিকে এক মাসের মধ্যে আদালতে জমা দিতে বলেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের আটক কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর সাধারণ শ্রমিকদের গ্রেফতার কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অভিযানের নামে হয়রানি কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর এই বেঞ্চ। এ বিষয়ে রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোভান বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর প্রকৃত দোষীদের ছেড়ে দিয়ে এক ধরনের আইওয়াশ করতেই শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে। কাজ করতে এসে অগ্নিকাণ্ডের পেছনে এসব শ্রমিকদের কি দোষ সে প্রশ্ন করেন তিনি। এই রেস্টুরেন্টগুলিতে কাজ করতে যারা ঢাকাতে এসছে বিভিন্ন জায়গা থেকে 800 শ্রমিক ভাগ্যের অন্বেষণে যারা আসছে তাদের গ্রেফতার করে ক্রিমিনাল বানিয়ে অন্য ক্রিমিনালদের সাথে রেখে দিল। আপনি বলেন এটার জাস্টিফিকেশনটা কি? আইজি পুলিশের কাছে আমি জানতে চাই, আপনি জানতেন না কিভাবে অ্যারেস্ট হচ্ছে? অন্যদের কাছে জানতে চাই, মোস্ট করাপ্ট ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি রাজুক কি হচ্ছে আপনারা সবাই জানেন।